পাঁচদিন না খেয়ে রয়েছি, পাঁচদিন কয়দিন, পাঁচদিন শুধু সাধারণ ভাবে খাই। বাবা ইয়াসিন, উপরওয়ালা যখন খাবার দিবে তখন তুমি রোজা থাকো। আসরের পরে বলতেছে ইয়াসিন রে, ইয়াসিন রে, উপরওয়ালা কিছু চাউল পাঠাই দিছে, তুমি রোজা থাকতে পারবা। জোরে কন্যা একটু সুবহান, আমাদের মতো সুখের জীবন দয়াল বাবা পাঠায় না। উনি দয়াল নবীর আদর্শ, দয়াল নবীর আওলাদের আদর্শ। উনার ভিতরে পুঙ্খানুপুঙ্খানে আছে যেটা আমার বাবা জানের কাছে শুনেছি। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। ঘরের ভিতরে খাবার থাকে নাই, এত কষ্ট করে দয়াল নবীর উম্মতে সাহাবীরা যেরকম জীবন কাটিয়েছে, আমার দয়াল বাবার জিন্দগির দিকে তাকাইলে সেরকম জীবন কাটিয়েছে। আমি শুনেছি, আমি আমার দয়াল বাবাকে দেখি নাই, দেখলেও আমার মনে হয়, যদিও আমার দয়াল বাবা আমার নাম রেখেছে। জোরে করে একটু সুবহান, আরেকটু জোরে করে সুবহানাল্লাহ। আমি এখানে যে কথাটা বলতে চাই, আল্লাহ রাসূলের হাদিসের দিকে তাকাইলে আর দয়াল বাবার জিন্দগির দিকে তাকাইলে, আওলাদের জিন্দগির দিকে তাকাইলে বোঝা যায়। ঈদের দিন সাইয়েদেনা ইমাম হাসান, সাইয়েদেনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘরে কোনো খাবার থাকে না। বন্ধুরা ডেকেছেন, কি কই মা, তোমাদের পরনে দেখা যায় সিরা জামা কাপড়, তোমরা কি ঈদের নামাজ পড়বে না? এক বন্ধু যদি এক বন্ধুকে বলে, আমার মনে হয় না কোন পৃথিবীর কোন বন্ধুর কলিজায় মানাবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুসাইন ভাইয়ের দিকে তাকাইছে, হুসাইন ভাই হাসান ভাইয়ের দিকে তাকাইছে, দুই ভাই কাঁদতে কাঁদতে বলতেছে, ভাই আর রাস্তায় খেলাধুলা করব না, আমার মায়ের কাছে যাব, আজকে নতুন জামা সাব। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু মা দুখিনীর কাছে যায় বলে, মা গো মা, আজকে পাঁচ দিন ধরে তুমি খালি পাতিল জাল দাও, তিন দিন ধরে খালি পাতিল গুলা পানির মধ্যে টকবক করে, আজকে তোমার কাছে খাবার চাইবো না। নতুন জামা সারা মাঠে যাব না। বলুন, পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন মায়ের কাছে যদি সন্তান ঈদের দিন জামা কাপড় চায়, আমার মনে হয় না পৃথিবীর কোন বাবা মার কলিজায় মানাবে। মানাবে? কোনদিন মানাবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, বাবা তোমরা খেলাধুলা করো, তোমাদের দর্জি এখনো কাপড় বানায় আসার নাই। ইমাম হুসাইন হাসান আবার খেলাধুলা করতে গেছে, বন্ধুরা ডাকে, হে ইমাম, তোমরা এখনো কেন এই রাস্তার মধ্যে খেলাধুলা করো, এখনো কেন তোমরা ঈদের নামাজ পড়তে যাও না? ইমাম হুসাইন চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে হাসান ভাইকে ডাকলে, বলে, হাসান ভাই, আর রাস্তার মধ্যে খেলাধুলা করবো না, চলো যা, আজকে আমার মায়ের কাছে খাবার চাইব না, নতুন জামার জন্য যাইব। দ্বিতীয়বার আবার যায় মাকে ডাকতে, বলে, মা গো মা, আজকে আমার নানা মদিনাতে চলে গেছে, মা গো, আজকে আমার নানা নাই, নানা থাকলে নানার হাত ধরে মাঠে যাইতাম, মা গো তুমি আর খালি পাতিল জাল দিও না, তোমার কাছে আজকে নতুন জামা কাপড় চাই। হযরতে ফাতেমা মনে মনে ভাবলেন, আমি প্রথমবার বলেছি, দ্বিতীয়বার বলেছি, এবার তৃতীয়বার যদি বলি জামা বানাইতে দেয় নাই, আমার মনে হয় পৃথিবীর কোন বাবা মা তো কোন সন্তানের কলিজায় মানাবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, বাবা তোমরা গোসলখানায় যাও, দেখি কিনা তোমাদের দর্জি কাপড় নিয়ে আসে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর আদেশ মতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুই ভাই যাইয়া গোসলখানায় যায়, বলে, ভাই আমাকে তাড়াতাড়ি গোসল দাও, আমার মা
আমাকে জামা পড়ায় দিবে। ইমাম হুসাইন দেখে বলে, না ভাই, আমি ছোট আমার মায়ের কাছে আগে যায় গোসল করব, আর গোসল করে আমার মায়ের কাছে জামা চাইব। ওই কথার আওয়াজটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানের মধ্যে দুলনা মারছে। হযরতে ফাতেমা প্রথমবার মনে মনে, বাবা আমি দ্বিতীয়বার বলেছি, তৃতীয়বার বলেছি, গোসলখানার থেকে আসো, তোমাদের জামা নিয়ে আসবে, তোমাদের দর্জি এখনো আসে নাই। ওই কথার আওয়াজটা মনে পাইয়া হযরতে ফাতেমা মনে মনে ভাবে, আমি তৃতীয়বার ব্যর্থ যদি হইয়া যাই, এখন যদি জামা না দিতে পারি, এক কথাই বলবে নবীর গতি হইয়া মিথ্যা কথা বলে। এই কথা যদি প্রমাণ হয়ে যায়, আমি ফাতেমা কাল হাসরের ময়দানে, তো দূরের কথা, এই দুনিয়ার মধ্যে ইমাম দুনুজনের সামনে মুখ দেখাইতে পারবো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো টপটপ করে ছেড়ে দিছে। ইমাম দুনুজন গোসলখানার থেকে আইসা যখন মায়ের কাছে জামা চাবে, এই কথার বয়ে ফাতেমা যায় নামাজটা হাতে লয়া আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। অভাবে পড়লে, দুঃখে পড়লে হযরতে ফাতেমা আসো তুমি, এই জন্য মাঝখান থেকে আলোচনা নিছি। এখন আলোচনা করবে মাওলানা ইয়াসিন আলী। মাওলানা ইয়াসিন আলী, আপনি কিছু সময় আলোচনা।